সো বেসিক্যালি আজকে আমি শেখাবো যে জিমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, কারণ অনেক ইউজার্স আছেন এবং অনেক যারা ভিউয়ার্স আজকে এই ভিডিওটা দেখছে তারা কিন্তু অনেকেই আছে যারা কিন্তু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না বা জিমেল অ্যাকাউন্টটাকে ঠিকভাবে কিন্তু মেনটেন করতে পারে না। আজকের ভিডিওতে আমি আপনাকে শেখাবো যে বাড়িতে বসে শুধুমাত্র একটি স্মার্টফোনের মাধ্যমে কিভাবে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট এবং একের অধিক জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সো ফ্রেন্ডস, ভিডিওকে শুরু করার আগে একটাই কথা বলতে চাই যে ভিডিওকে কোনোভাবে স্কিপ করবেন না যদি আপনি টিটি শিখতে চান, এবং চ্যানেলটি প্রথমবার হয়ে থাকে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে প্রেস করে নোটিফিকেশনটিকে অল করুন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সো ফ্রেন্ডস, ভিডিওকে শুরু করা যাক। তো প্রতিটা স্মার্টফোনের মধ্যে আপনি একটা কমন অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন যার নাম হচ্ছে জিমেল অ্যাপ্লিকেশন, যেটা মানে অফিসিয়াল একটা অ্যাপ্লিকেশন যেটা গুগলের তরফ থেকে থাকে, ডিফল্ট অ্যাপ্লিকেশন যেটা আপনার প্রতিটা স্মার্টফোনের মধ্যেই থাকে। তো আপনি যে কোনো স্মার্টফোন ডিভাইস ইউজ করুন না কেন, আপনার কাছে কিন্তু এই জিমেল অ্যাকাউন্টটা থাকবেই থাকবে। সো বেসিক্যালি আপনি জিমেল বলে যে অ্যাপটা আছে আপনাকে ওপেন করতে হবে, ট্যাপ করার পর আপনার এরকম একটা কন্ডিশন শো করবে এবং এখানে দেখুন বাঁ দিকের সাইডে একদম উপরের দিকে থ্রি লাইন বলে একটা অপশন কিন্তু শো করছেই, এই থ্রি লাইন আপনাকে টাচ করতে হবে। সো এখানে টাচ করার পর একদম নিচের দিকে দেখুন সেটিং বলে একটা অপশান আছে, সেটিং বলে অপশান করতে হবে, ট্যাপ করতে হবে। সেটিং বলে অপশান ট্যাপ করার পর দেখুন এখানে কী হচ্ছে, জেনারেল সেটিং বলে একটা অপশান আসছে এবং এখানে দেখুন আমার দুটো কিন্তু জিমেল অ্যাকাউন্ট আছে, দুটো জিমেল অ্যাকাউন্ট কিন্তু শো করছে এবং এখানে অ্যাড অ্যাকাউন্ট বলে একটা অপশান শো করছে। যদি আপনি কোনো মানে অন্য কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে অ্যাড অ্যাকাউন্টই করতে হবে, ট্যাপ করতে হবে। সো ট্যাপ করার পর সেট আপ জিমেল, মানে জিমেলটাকে সেট আপ করার জন্য আপনি কোন ওয়েব ব্রাউজিংটাকে চুজ করে নেবেন, আমি এখান থেকে গুগলটাকে চুজ করে নেবো এবং আপনারাও কিন্তু গুগলকে চুজ করবেন। অ্যান্ড গুগলকে চুজ করার পর চেক ইন ইনফো বলে একটা অপশান শো করবে এবং দেখুন ভেরিফাই ইটস ইউ, মানে এটা কি আমিই, মানে আমারই কি একটা অ্যাকচুয়ালি আমি কি এটা ক্রিয়েট করতে চাইছি, তার জন্য কিন্তু আমাকে পিন চাইছে, অর্থাৎ আমার যে পিনটা ফিঙ্গারপ্রিন্ট অথবা ইউজ পিন, তো আপনার যে ফিঙ্গারপ্রিন্ট আছে যাতে দিয়ে দিন এবং আমার যে এটা পিন আছে আমি পিন এখান থেকে বসিয়ে নেবো। অ্যান্ড নেক্সট কী আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে, এই নতুন যদি আপনি কোনো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে কিন্তু ট্যাপটা করতে হবে, আমি এখানে ট্যাপ করব। অ্যান্ড দেখুন এখানে ট্যাপ করার সাথে মানে সাথে সাথে বা সঙ্গে সঙ্গে কিন্তু দুটো অপশান আপনার কাছে কিন্তু চলে আসবে, একটা ফর মাই সেলফ আর একটা টু ম্যানেজ মাই বিজনেস। তো যদি আপনি নিজের একটা মানে পার্সোনাল কোনো আপনি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চাইছেন তাহলে আপনি ফর মাই সেলফে করতে পারেন, আর যদি আপনি কোনো বিজনেস ম্যানেজের জন্য আপনি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনি টু ম্যানেজ মাই বিজনেস কিন্তু ট্যাপ করতে পারেন। তো আমি কি করব, আমার বিজনেসের জন্য করব, আমি জাস্ট এক্সাম্পল জন্য আপনাকে দেখাচ্ছি, আমি টু ম্যানেজ মাই বিজনেসে ট্যাপ করব। সো ট্যাপ করার পর এখানে দেখুন কী আসছে না, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমে একটা অপশান আসছে, দেখুন এখানে লেখা উপরে লেখা যে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট আপনি বলতে পারেন যে কোনো নামেই, কারণ জিমেল গুগল অ্যাকাউন্টও বলা হয় বা জিমেল অ্যাকাউন্টও বলা হয়। তো এখানে আমার নামটা লিখবো, আপনার যে নামটা আছে আপনি লিখবেন এবং আমার যে নামটা আছে আমি সেটা লিখবো, আমার নাম সুদীপ, SUDIP সুদীপ অ্যান্ড নিচে MONDL মন্ডল, অ্যান্ড এখান থেকে আমি নেক্সট করে দেবো। অ্যান্ড নেক্সট করার পর বেসিক ইনফরমেশন বলে একটা অপশান শো করবে, মানে পেজ ওপেন হবে এবং এখানে বেসিক ইনফরমেশন আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনার জেন্ডার কী, মানে আপনি মেল না ফিমেল, আর এখানে লাগবে আপনার ডেট অফ বার্থ অর্থাৎ আপনার যে জন্ম তারিখ সেটা কিন্তু আপনাকে মানে বার্থ ডেটা কিন্তু আপনাকে দিতে হবে। তো এখান থেকে আমি আমার বার্থ ডেটা সিলেক্ট করে নেবো, মান্থ আমার নভেম্বর অ্যান্ড ডে এখান থেকে আমি সিলেক্ট করে নেবো 19, অ্যান্ড নেক্সট জেন্ডার হচ্ছে মেল, অ্যান্ড এখান থেকে করবো ছোট্ট করে নিচের দিকে একদম ডান সাইডে নেক্সট যে অপশানটা আছে বাটনটা আছে এখানে ট্যাপ করবো। ট্যাপ করার পর এখানে দেখুন চুজ হাউ ইউ উইল সিং ইন অ্যান্ড ইউ উইল ইউজ দিস ইমেল টু সিং ইন টু ইউর গুগল অ্যাকাউন্ট অ্যান্ড ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস। তো আমার জিমেল অ্যাড্রেসটা কিন্তু ক্রিয়েট করতে হবে, মানে ধরুন আমার যে ইউজার নেম, তো এখানে @gmail.com বলে একটা অপশান শো করছে অ্যান্ড এখানে বক্সের একটা অপশান শো করছে এবং এখানে আমি আমার পছন্দ মতো কিন্তু আমার একটা ইউজার নেম কিন্তু এখানে কী করতে পারি, ক্রিয়েট করতে পারি @এর আগে। তো বেসিক্যালি আমি কী করবো, আমার নামেও করতে পারি, ধরলাম আমার নাম সুদীপ মণ্ডল, আমি বললাম সুদীপ 1995, আমার 1995 জন্ম, আমি এটাও করতে পারি। আর আপনি এরকম কোনো ইউজার নেম দেবেন যেখানে আপনার নামের পাশাপাশি কোনো নাম্বার বা কোনো অ্যালফাবেট থাকবে, মানে কোনো অক্ষর থাকবে যেটা কিন্তু সংখ্যায়, তো এরকম করলে কী হবে আপনার কিন্তু খুব ভালো হয়। বেসিক্যালি আমি করলাম এখানে আমার নাম সুদীপ মণ্ডল, আমি করলাম মণ্ডল, ওকে মণ্ডল সুদীপ। এবং অবশ্যই আপনি যখন জিমেল অ্যাকাউন্টের ইউজার নেম দিচ্ছেন আপনাকে অবশ্যই একটা মাথায় জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু কোনো লেটার কিন্তু
ক্যাপিটাল হবে না, প্রতিটা লেটার কিন্তু স্মল হবে, কারণ জিমেল অ্যাকাউন্টে কিন্তু প্রত্যেকটা স্মল লেটার কিন্তু শো করতে হয়। অ্যান্ড মাঝখানে কোনো রকম কিন্তু স্পেস হবে না, যা হবে একবার লিখতে হবে। অ্যান্ড এখানে কী করবো, আমি একটা নাম্বার দিয়ে দেবো, নাম্বারটা কী করলাম 0506, 0506। অ্যান্ড এখান থেকে করলাম @gmail.com। অ্যান্ড এখানে কী করলাম, ইউজ মোবাইল নাম্বার বলে একটা অপশন শো করছে। আপনি যদি মোবাইল নাম্বারের সঙ্গে এটা কানেক্ট করতে চান তাহলে আপনি মোবাইল নাম্বার দিতে পারেন, অথবা আপনি যদি না দিতে চান তাহলে কিন্তু আপনি নাও দিতে পারেন। তো এখান থেকে করে আমি নেক্সট করে দেবো। সো নেক্সট করার পর আমি দেখবো যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে কিনা। তো বেসিক্যালি আমার কিন্তু হয়ে গেছে। অ্যান্ড এখানে দেখুন ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, অর্থাৎ আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্স অফ লেটার্স, মানে একই রকম জিনিস থাকবে না, বিভিন্ন রকম লেটার যেমন মিক্স থাকে, তো সেরকম কোনো আপনাকে পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করতে হবে। নাম্বার অ্যান্ড সিম্বল, আপনি নাম্বার অথবা সিম্বলও কিন্তু দিতে পারেন। তো আমি কী করবো, এখান থেকে পাসওয়ার্ড ক্রিয়েট করবো, আপনিও আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। বেসিক্যালি কী করবো এখানে, মানে এখান থেকে করবো নেক্সট করে দেবো। তো এখানে বেসিক্যালি আমার শো পাসওয়ার্ডে ট্যাপ করা আছে, তো আমার পাসওয়ার্ড শো করছে। আমি এখান থেকে যদি টিক মার্কটা তুলে দিই তাহলে কী হবে না, পাসওয়ার্ড কিন্তু শো করবে না। যদি আপনি পাসওয়ার্ড দেখতে চান এখান থেকে দেখে নিতে পারেন। অ্যান্ড এখান থেকে করবো আমি সিম্পলি নেক্সট করে দেবো। অ্যান্ড পাসওয়ার্ড দেখুন রং দেখাচ্ছে, এবং এরকম কোনো পাসওয়ার্ড দেওয়া যাবে না, অন্য কোনো পাসওয়ার্ড আমাকে করতে হবে। তো বেসিক্যালি আমি এখান থেকে কী করবো, সিম্পলি আরও একটু পাসওয়ার্ড ধরলাম, নেক্সট করবো। সো দেখুন অলরেডি পাসওয়ার্ড কিন্তু নিয়ে নিয়েছে। অ্যান্ড এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবো, এবং এখানে দেখুন কিছু অপশান শো করছে, টার্মস অ্যান্ড পলিসি আপনি চাইলে পড়তে পারেন। অ্যান্ড অ্যাড ফোন নাম্বার আছে, এখানে মোর অপশান আসছে। তো বেসিক্যালি কী করবো, এখান থেকে ইয়েস আই এম, এটাই আমি যে এটাই যে আমি, এটা ইয়েস আই এম কী করবো ট্যাপ করবো। সো এখানে ট্যাপ করার পর দেখুন রিভিউ ইউর গুগল অ্যাকাউন্ট অ্যান্ড ইউ ক্যান ইউজ দিস জিমেল অ্যাড্রেস টু সিং ইন লেটার, মানে আমি এটা জিমেল অ্যাকাউন্টটা পরে ইউজ করতে পারি এবং পরে সাইন ইন করতে পারি ইউজ করার জন্য। অ্যান্ড সুদীপ মণ্ডল বলে শো করছে, এবং এখানে দেখুন মণ্ডল সুদীপ 0506@gmail.com বলে কিন্তু শো করছে। অ্যান্ড এখান থেকে করবো আমি নেক্সট করে দেবো। অ্যান্ড নেক্সট করার পর কী হবে দেখুন, টার্মস প্রাইভেসি অ্যান্ড টার্মস অ্যান্ড পলিসি এগুলো পড়তে পারেন, যে টার্মস অ্যান্ড পলিসিগুলো কন্ডিশনগুলো লেখা আছে চাইলে আপনি নাও পড়তে পারেন, এবং এখান থেকে আই এগ্রি আমি করে দেবো। অ্যান্ড আই এগ্রি করার পর কী হচ্ছে দেখুন, একটু প্রসেসিং হচ্ছে। অ্যান্ড গুগল সার্ভিস দেখুন এরকম একটা কন্ডিশন আসবে, শো করবে। অ্যান্ড আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ডাইরেক্টলি ব্যাকে চলে এসেছি আমি, এখান থেকে করবো সিম্পলি জিমেল যে অ্যাকচুয়ালি কন্ডিশনটা ছিল এখান থেকে জিমেলটা ওপেন করবো। অ্যান্ড ওপেন করার পর আপনাকে দেখানোর চেষ্টা করবো যে জিমেলটা ক্রিয়েট হয়েছে কিনা। অ্যান্ড এখানে দেখুন ডান সাইডে এখানে একটা কিন্তু আমার একটা লোগো শো করছে অ্যাকচুয়ালি গোল করে, এখানে ট্যাপ করবো। অ্যান্ড এখানে ট্যাপ করার পর দেখে নেবো যে অ্যাকচুয়ালি আমার কোনো জিমেল অ্যাকাউন্ট এক্সট্রা তৈরি হয়েছে কিনা। দেখুন এখানে মণ্ডল সুদীপ বলে কিন্তু দেখুন 0506@gmail.com দেখতে পাচ্ছেন, এই কিন্তু জিমেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবং ওখানে যদি কেটে আপনাকে দেখানোর চেষ্টা করি, দেখুন থ্রি লাইনে ক্লিক করলাম, ক্লিক করার পর ট্যাপ করার পর ওখানে সেটিংয়ে গেলাম। সেটিংয়ে আসার পর দেখুন এখানে আমার কিন্তু প্রথমে দুটো জিমেল অ্যাকাউন্ট শো করছিল, এখন কিন্তু তিনটে জিমেল অ্যাকাউন্ট কিন্তু শো করছে, অর্থাৎ মণ্ডল সুদীপ 0506@gmail.com এই জিমেল অ্যাকাউন্টটাও কিন্তু শো করছে। সো ফ্রেন্ডস, আপনি চাইলে বাড়িতে বসে এভাবে একের অধিক স্মার্টফোনের মাধ্যমে কিন্তু জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। আপনাকে না সাইবার ক্যাফে যাওয়া দরকার আছে, না আপনাকে কারো সাহায্য বা হেল্প নেওয়া দরকার আছে। আপনি বাড়িতে বসেই একটি স্মার্টফোনের মাধ্যমে, যে কোনো স্মার্ট ডিভাইসের মাধ্যমে কিন্তু আপনি বাড়িতে বসেই কিন্তু একের অধিক জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ফ্রেন্ডস, আবার দেখাবো এরকম কোনো অ্যামেজিং ভিডিওর সাথে।